হ্যালো স্টুডেন্টস, হ্যালো লাওনা। আমরা পড়ব লেসন ফোর, এ ডে ইন দ্য জু। জি মানে হচ্ছে জু অর্থাৎ চিড়িয়াখানা, এবং তার মধ্যে একদিন। তবে একদিন চিড়িয়াখানা কি ঘটেছে বা একটা চিড়িয়াখানার একদিনে যা বর্ণনা সেটা এর মধ্যে আমি পাবো। রাইটার অথার জেরাল্ড ডুরেল। তা আমরা প্রথমে অথার সম্বন্ধে একটু পড়ে নিই। জেরাল্ড ম্যালকম ডুরেল ওয়াজ অ্যান ইংলিশ জু কিপার, কনজারভেশনিস্ট। অর্থাৎ তিনি একজন ছিলেন ইংলিশ জুকিপার, অর্থাৎ চিড়িয়াখানায় দেখাশোনা করতেন, কনজারভেশনিস্ট সংরক্ষণবাদী, এবং লেখক। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দ্য জার্সি জু, নাও ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958। তিনি চ্যানেল আইল্যান্ড অফ জার্সিতে 1958 সালে প্রতিষ্ঠা করেন দুটি পার্ক, একটা হচ্ছে ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট এবং একটা হচ্ছে জার্সি জু, যেটা এখন বর্তমানে ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক নামে পরিচিত। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং এ নাম্বার অফ বুকস বেস্ট অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুজিয়াস্ট। তিনি সম্ভবত পরিচিত তার লেখার কারণে, যে লেখাগুলো তার নিজের জীবনকে নিয়ে, তিনি জীবনটা কি নিয়ে তার ইন্টারেস্ট ছিল সেটা হচ্ছে অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুজিয়াস্ট, অর্থাৎ পশুদের প্রতি যে তার যে একটা আগ্রহ বা ইন্টারেস্ট ছিল, এবং তিনি নিজের জীবন দিয়ে যেভাবে পশু পাখিদের কাছ থেকে দেখেছেন এবং সেটা তিনি বিভিন্ন বইতে তুলে ধরেছেন, তার জন্যই তিনি বিশেষভাবে সমাদৃত। তো আমাদের আলোচিত টেক্সট এ ডে ইন দ্য জু, তার সারবস্তু বা সারাংশ এখানে দেওয়া রয়েছে, তো সেটাও আমরা দেখে নিই। দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ম্যানেজারি ম্যানর বাই জেরাল্ড ডুরেল, হোয়ার দ্য অথার টকস অ্যাবাউট হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি হেল্প বাই এ টিম ডেডিকেটেড টু দ্য কজ অফ অ্যানিমাল। অর্থাৎ যে আমাদের নিজের যে টেক্সটটা রয়েছে সেটা ম্যানেজারি ম্যানর নামে একটা গ্রন্থের একটা এক্সট্রাক্ট, অর্থাৎ এক কিছুটা অংশ। সেখানে কথা কি বলেছেন, টকস অ্যাবাউট হাউ হি সেট আপ হিজ ওন জু, অর্থাৎ জার্সি নামে জায়গাটায় তিনি নিজের একটা চিড়িয়াখানা কীভাবে তৈরি করেছিলেন, হেল্প বাই এ টিম, এবং একটা টিমের সাহায্যে কীভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন। সেই জন্য ডেডিকেট টু দ্য কজ অফ অ্যানিমেলস, অর্থাৎ পশুদের জন্য তিনি যে একটা জু চিড়িয়াখানা তৈরি করেছিলেন সেটার সম্বন্ধে তিনি এই টেক্সটের মধ্যে বর্ণনা করেছিলেন। দ্য এক্সট্রাক্ট ডেসক্রাইবস দ্য টিপিক্যাল ডে ইন দ্য জু, অর্থাৎ এই টেক্সটি ডেসক্রাইবস একটা সাধারণ দিন, চিড়িয়াখানা একটা দিন কিরকম হয় সেটাই বর্ণনা করছেন। অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ দ্য জু ওয়ার্কার্স, এবং যারা জু ওয়ার্কার্স সেই চিড়িয়াখানায় যারা কাজ করেন তাদের কিরকম অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স। অ্যান্ড অফার্স আর ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু, এবং আমাদের কাজ তুলে ধরেছেন একটা ইনসাইডার ভিউ, অর্থাৎ চিড়িয়াখানার ভিতর থেকে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং তথ্য তুলে ধরেছেন। আমরা যারা চিড়িয়াখানায় যাই, আমরা তো বাইরের লোক, আমরা শুধু যাই যখন তখন সেটা হচ্ছে আমাদের জন্য খুলে দেওয়া হয়, কিন্তু তার আগে কি হয়, কিভাবে প্রাণীদেরকে, বন্য প্রাণীদেরকে খাবার দেওয়া হয়, কিভাবে আদর যত্ন করা হয়, সেই বর্ণনাগুলো হয়তো আমরা টেক্সটের মধ্যে পাবো। তো আমরা পড়া শুরু করি। ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, লেখক বলছেন ইট ইজ ওয়ান থিং, যেটা একটা আলাদা জিনিস আমরা যদি সাধারণ জনসাধারণের মধ্যে একজন সাধারণ পাবলিক হয়ে সেই জুকে চিড়িয়াখানে আমরা দেখতে যাই। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট, তা এটা আবার একটা সম্পূর্ণ আলাদা ব্যাপার যদি কেউ সেই জুয়ের মালিক হয় এবং সেই জুয়ের মধ্যেই থাকে। ইট সার্টেনলি এনাবলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ ডে অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমালস, যে এর মানে হচ্ছে রাশ আউট অর্থাৎ দৌড়াতে হবে, যে দিন অথবা রাতের যে কোনো সময়ে তোমাকে অবশ্যই দৌড়াতে হবে, টু অবজার্ভ দ্য অ্যানিমালস, পশুদের দেখার জন্য
পুষ্পাকে দেখার জন্য অবশ্যই দিনে বা রাতের যে কোনো সময় দূরে ধরতে পারে। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স, এবং এর অর্থ এও হতে পারে যে তোমার ডিউটি হচ্ছে 24 আওয়ার, অর্থাৎ দিনে 24 ঘন্টাই তোমার ডিউটি থাকছে, অর্থাৎ কোনো ছুটি নেই। দ্য অ্যাভারেজ জু ডে বিগিন জাস্ট বিফোর ডন, অর্থাৎ জুয়ের যে দিন একটা দিন শুরু হয় জাস্ট বিফোর ডন, অর্থাৎ সূর্য ওঠার একটু আগেই শুরু হয়ে যায়। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো হোয়েন ইউ আর অ্যাওয়াকেন্ড বাই দ্য বার্ডস, যখন আকাশ কি হয়ে যায় স্লাইটলি অর্থাৎ হালকা হবে টিঞ্জড উইথ ইয়েলো, হালকা একটু হলুদ রং হয়ে যায় আকাশটা হোয়েন ইউ আর অ্যাওয়াকেন্ড বাই দ্য বার্ডস, তখন তুমি জেগে ওঠো পাখির গানে, অর্থাৎ ভোরের ঠিক আগেই ঝু খুলে যাচ্ছে। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, তুমি সেখানে একটা রবিন পাখির ডাক শুনতে পাবে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুইডলি স্লাইটলি হোর্স ক্রাইস অফ দ্য টোরাকোস অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, সেখানে তুমি শুনতে পাবে রিচ উচ্চ স্বরে মিষ্টি স্বরে এবং স্লাইটলি হোর্স একটু কর্কশ স্বরে কার টোরাকোস, এক ধরনের হচ্ছে পাখি যেগুলো হচ্ছে সাউদার্ন দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়, অ্যান্ড জয়ফুল ব্ল্যাকবার্ড এবং একটা উৎফুল্ল একটা কালো পাখি। As the last of his song dies, the white-headed thrush bursts into an excited cry. এবং তার গান শেষ হলে white-headed সাদা সাদা মাথাযুক্ত thrush, thrush হচ্ছে এক ধরনের পাখি, এটাও দোয়েল পাখি হতে পারে, সেটা হচ্ছে চিৎকার করতে শুরু করে। Looking out into the courtyard, on the velvet green lawns you can see an earnest group of peahens searching for dewy grass. তুমি যদি উঠানের দিকে দেখো তাহলে দেখতে পাবে সেই ভেলভেট গ্রিন লন্সে, অর্থাৎ ঘাস পুরো ঘাস ঢাকাযুক্ত জমিতে সেখানে দেখা যাবে গ্রুপ অফ peahens, অর্থাৎ ময়ূর দেখা যাবে একদম ময়ূরী, তারা কি করছে সার্চিং দ্য ডিভি গ্রাস, তারা ঘাস ডিভি গ্রাস অর্থাৎ শিশুযুক্ত ঘাসগুলোকে ঘাসে খোঁজ করছে। এ মেল পিহেন ইজ ড্যান্সিং, একটা মেল পিহেন অর্থাৎ একটি পুরুষ ময়ূর নাচ করছে। হিজ বার্নিশ টেল রেজড লাইক এ মাউন্টেন ইন দ্য সানলাইট, এবং তার বার্নিশ করা অর্থাৎ পরিষ্কার করা সুন্দর করে মোলায়ম করা যে লেজ মনে হচ্ছে রং করা হয়েছে সেটা দেখতে লাগে লাইক এ ফাউন্টেন, সেটাকে যখন উপরে তোলে তখন লাগে ঝর্ণার মতো দেখতে লাগে সেই রৌদ্রে ইন দ্য সানলাইট। অ্যাট 8 o'clock দ্য জুক স্টাফ অ্যারাইভস, 8টায় জুয়ের যে বাকি যারা কর্মচারী তারা চলে আসে। ইউ ক্যান হিয়ার দেম শাউটিং গ্রিটিংস টু ইসাদা, খুলতে হবে তারা একে অপরকে সম্বোধন করছে অর্থাৎ গুড মর্নিং জানাচ্ছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, অর্থাৎ তাদের বালতি এবং ব্রাশের যে শব্দ অর্থাৎ তারা চিড়িয়াখানার বিভিন্ন পশু পাখিদের যে রুমগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য আসে, তো তারা বালতি এবং ব্রাশেস নিয়ে এসে তার শব্দগুলো শোনা যায়। You go out into the cool fresh morning to see if all is right with the day. তুমি সেখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে তুমি সকাল মর্নিং অর্থাৎ রুম থেকে বাইরে সকালের বাইরের আবহাওয়ায় বেরিয়ে আসবে ফ্রেশ মর্নিংয়ে, একটা সুস্থ সকালে সুন্দর সকালে দেখার জন্য যে ইফ অল ইজ রাইট উইথ দ্য ডে, অর্থাৎ এখন সব ঠিকঠাক আছে কিনা সেটার জন্য তুমি বাইরে বেরিয়ে আসবে।
সেটার কথাই বলা। দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামালস লিভ ইন দ্য লং টু স্টোরিড গ্রানাইট হাউস, বানর এবং অন্যান্য স্তন্যপায়ী যেসব প্রাণী আছে তারা একটা লম্বা দোতলার ঘরে গ্রানাইট হাউসে, গ্রানাইট পাথরের তৈরি একটা রুমের মধ্যে থাকে, বাড়িতে থাকে। হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, সেখানে তুমি অনেক রকমের কাজকর্ম দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট দেয়ার কেজেস হোয়াইল দ্য কেজেস আর ক্লিন, অর্থাৎ যখন গরিলাদের রুমগুলোকে পরিষ্কার করা হয়, খাঁচাগুলোকে পরিষ্কার করা হয়, তখন তাদের বাইরে বের করে দেওয়া হয়। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিডস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, এবং তারা গ্যালপ অর্থাৎ লাফালাফি করে অন দ্য সেই ফ্লোরে, অর্থাৎ তারা মেঝেতে যখন লাফালাফি করে, কীরকম সেই লাফালাফিটা, উইথ দ্য হাই স্পিডস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, অর্থাৎ স্কুল ছুটির পর যখন বাচ্চা কাচ্চারা দৌড়ে দৌড়ে স্কুল থেকে বেরিয়ে আসে, ঠিক সেরকম ভাবেই তারা লাফালাফি করে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস অর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইটস, তারা তখন মোচড় দিয়ে খোলার চেষ্টা করে, ভাঙার চেষ্টা করে ইলেকট্রিক হিটারগুলো, ইলেকট্রিক হিটারগুলো তাদের সকেট থেকে খুলে সেগুলোকে জোর দিয়ে ভাঙার চেষ্টা করে। অর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইটস, অথবা সেই উজ্জ্বল আলোর যে লাইটগুলো রয়েছে, ফ্লোরোসেন্ট লাইট, এগুলোকে আমরা সিএফএল বলি, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, সিএফএল, সেরকম যে উজ্জ্বল আলোর যে বাতিগুলো আছে সেগুলো ভাঙার চেষ্টা করে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস, স্টিফেন কর্মচারীর নাম, ব্রুম ইন হ্যান্ড অর্থাৎ হাতে ঝাঁটা নিয়ে সে গার্ড করে ওভার দ্য এপস, এপস মানে হচ্ছে বন মানুষগুলো যে রয়েছে সেগুলোকে গার্ড দেয়। ইনসাইড দ্য গরিল্লাস কেজেস মাইক প্লাম অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, এবং সেই গরিলার খাঁচার কাছে মাইক কী করে, বিজি অ্যালং উইথ জেরেমি, জেরেমি এবং মাইক দুজনে সেই গরিলার কেস গরিলার খাঁচার ওখানে থাকে। এখানে মাইকের চেহারার একটু বর্ণনা দেওয়া রয়েছে, প্লাম অ্যান্ড ইভার স্মাইলিং, অর্থাৎ সে সবসময় হাসি খুশি এবং কোনো রকম তার কমপ্লেন করে না কোনো বিষয়ে, না তো শুধু চেহারা মোটাসোটা তার কথাই বলা হয়েছে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, তারা পরিষ্কার করে দেয় নোংরা আবর্জনাগুলো ফ্লোরের মধ্যে যেগুলো থাকে, এবং স্ক্যাটার অর্থাৎ ছিটিয়ে দেয় ফ্রেশ হোয়াইট সডাস্ট, কাঠের গুঁড়ো, তারা পরিষ্কার সাদা রঙের কাঠের গুঁড়ো ছিটিয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট, তা তারাই সব কিছু দেখে সব ঠিকঠাক আছে কিনা। অল দ্য অ্যানিমেলস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে বাসল অ্যাবাউট দ্য ভিলেজ, প্রত্যেকটা অ্যানিমেলই প্রত্যেকটা পশুই এক্সাইটেড অর্থাৎ উত্তেজিত হয়ে ওঠে এবং আগ্রহী থাকে একটা নতুন দিনে, বাসল অ্যাবাউট দ্য ভিলেজ, অর্থাৎ তারা খাঁচার মধ্যে তারা লাফালাফি করে এদিক ওদিক ছড়াছড়ি করে। এটাম দ্য ব্ল্যাক সেলিভিস এগ ক্লিংস টু দ্য ওয়্যার বেয়ারিং হিজ টিথ অ্যাটিং ইন গ্রিটিং, এটাম একটা আছে ব্ল্যাক সেলিভিসের এক ধরনের কালো বন মানুষ, ক্লিংস টু দ্য ওয়্যার অর্থাৎ তার ধরে ঝুলে থাকে এবং দাঁত বের করে তোমাকে গ্রিটিং জানায়, তোমাকে অভ্যর্থনা জানায়। আপস্টেয়ার্স ইন দ্য হাউস প্যারোটস অ্যান্ড প্যারাকিট স্যালুট ইউ উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস, এবং উপরের সিঁড়িতে প্যারোটস অর্থাৎ তোতা পাখি এবং টিয়া পাখি, ছোটো লেজযুক্ত টিয়া পাখির মতো দেখতে, তারা তোমাকে স্বাগত জানায়, স্যালুট করে ক্যাকোফোনি অফ সাউন্ড, তাদের চিৎকার চেঁচামেচির মাধ্যমে তোমাকে স্বাগত জানায়। সুকু দ্য গ্রে গ্রে প্যারোট ক্রাইস, সুকু একটা হচ্ছে ধূসর রঙের প্যারোটের নাম, তোতা পাখির নাম, সে বলে I am very fine bird. আমি খুব ভালো পাখি কথা বলতে পারে সে বোঝা যাচ্ছে। তো এরপরের অংশটুকু আমরা নেক্সট ভিডিওতে দেখবো, আজ এই পর্যন্ত থাকলো।